প্রথম যে সিদ্ধান্ত আজকে আমাদের ক্যাবিনেটে গৃহীত হয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 7 ভ্যাকেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ আন্ডার এক্সাইজ অর্গানাইজেশন থ্রু টিপিএসসি। টিপিএসসি এর মাধ্যমে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে 7 জন সাব ইন্সপেক্টর পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। টিপিএসসি তার রিক্রুটমেন্ট করবে পরবর্তী সময়ে। আমাদের বর্তমানে এক্সাইজ দপ্তরে 27 জন স্যাংশন পোস্ট রয়েছে, যার মধ্যে 7টা পোস্ট খালি ছিল, অর্থাৎ টোটাল নাম্বার অফ 27 পোস্টস আউট অফ হুইচ 7 পোস্টস ওয়ার লাইং ভ্যাকেন্ট। এবং ওই যে ভ্যাকেন্ট পোস্টস গুলো নীতিগতভাবে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে প্রশাসনিকভাবে যে আমরা দেশ সরকার টিপিএসসির মাধ্যমে আগামী দিনে এই 7টা পোস্ট সেখানে ভ্যাকেন্সি ফুলফিল করবে যে খালি শূন্য পদগুলো রয়েছে।